ওয়ালাইকুম আসসালাম তামিনা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। আচ্ছা, তো হচ্ছে আমরা যেন কি করেছিলাম গত ক্লাসে, ব্যাংকিং এর প্রথম অধ্যায়ে কোন কোন টপিক ছিল? দশমিক মিস একক ব্যাংক বা একক ব্যাংকিং এর আচ্ছা আচ্ছা, বৈশিষ্ট্য, বুঝতে তার পেরেছি। বৈশিষ্ট্য আর সুবিধা গুরুত্ব এগুলো অ্যাড করেছিলাম, তাই তো? জি মিস বের করে নিয়ে আমি আচ্ছা, যেহেতু গত ক্লাসে আমরা একক ব্যাংক করেছি, এটা খুব সোজাই ছিল। আর এককের পরে হচ্ছে শাখা ব্যাংক। তো শাখা ব্যাংক তো আমাদের কাছে মানে হচ্ছে আরো সহজ। তো হচ্ছে যে শাখা ব্যাংকে তোমরা বুঝি যে ব্যাংক তোমার একটা প্রধান অফিসের অধীনে অনেকগুলো শাখা নিয়ে কাজ করে, সেটা শাখা ব্যাংক। তো এটা নিজেরাই করে নিতে পারবা, আসলে এটা তেমন পড়ানো কিছু নাই। শাখা ব্যাংকটা খুবই সোজা, এটা পড়িয়ে শুধু শুধু সময় নষ্ট আর কি। এটা পড়বা, সমস্যা দেখ আমি আছি, আর এমনি তো আমরা কলেজে এগুলো পড়েছি। তো হচ্ছে আমরা শাখা ব্যাংকে এটার সুবিধা অসুবিধা পড়ে নিব। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা, যেটা আর কি বাংলাদেশে কিভাবে ব্যাংক ব্যবস্থাটা চলছে। তো আমাদের তো সেটা উন্নয়নশীল দেশ, তো উন্নয়নশীল দেশও আমাদের দেশে কিন্তু মানে ব্যাংকিং যে সেক্টরটা সেটা কিন্তু দিন দিনই অনেক মানে বৃদ্ধি পাচ্ছে। ব্যাংকের সংখ্যা বাড়ছে, ব্রাঞ্চও বাড়ছে, মানুষের তোমার হচ্ছে ব্যাংকে যাওয়ার প্রবণতা বাড়ছে। তো সব দিক দিয়ে বলা যায় যে আমাদের দেশে ব্যাংকিং সেক্টরে একটা মানে ইতিবাচক দিক যাচ্ছে। দেখবা যে এখন যারা মোটামুটি চাকরি সার্চ করে, জিজ্ঞেস করে, অনেকেই বলবে যে আমি ব্যাংকে জব করতেছি। তার মানে কি, মানে ব্যাংকে শুধুমাত্র দেশের উন্নয়নই যে মানে ভূমিকা রাখছে সেটা না, এটা একটা মানে একটা গ্রহণযোগ্যতা জায়গাও তৈরি করে নিয়েছে সবার কাছে, না ব্যাংক একটা নিরাপদ বা সেফ একটা তোমার হচ্ছে যে জব এনভায়রনমেন্ট, বা সব দিক থেকে ব্যাংক আসলে একটা আস্থার জায়গা তোমার হচ্ছে গড়ে তুলেছে আমাদের দেশে। তো এখন আমরা এই টপিকটাতে দেখবো যে আমাদের দেশে আসলে ব্যাংকিং কাঠামোটা কিরকম, সেখানে কয়টা কি ধরনের ব্যাংক আছে, এগুলো একটা ছকের মাধ্যমে দেখানো হয়েছে। তো এই পর্যন্ত যে চিত্রটা এখানে দেখাবে সেটা এখানে 2015 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাটা চিত্র তোলা হয়েছে। মানে 15 পরে এখনো কিন্তু 6 বছর চলে গিয়েছে, কিন্তু এটা এখনো আপডেট হয় নাই। আমাদের বইতে যেহেতু এটাই আছে, তো আমাদেরকে এটাই পড়তে হবে। তো দেখি আমরা যে আমাদের পরের টপিকসে যে মানে পরের পাতায় এটাই কি আছে আর কি। এই যে দেখো, এরকম একটা ছক দেওয়া আছে যে বাংলাদেশের ব্যাংকিং কাঠামোটা। তো এখানে মূলত দেখানো হয়েছে যে আমাদের দেশে মোট কয়টা ব্যাংক আছে। দেখো, কেন্দ্রীয় ব্যাংক আছে, সেটা জানি, আমাদের কেন্দ্রীয় ব্যাংক একটা, যে কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংক একটাই থাকে। এরপর হচ্ছে তফসিল বহির্ভূত ব্যাংক 5টি। তফসিল বহির্ভূত মানে হচ্ছে যে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে তালিকাভুক্ত না, ঠিক আছে, সেরকম ব্যাংক আছে 5টা। সেগুলো কি কি? বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড, গ্রামীণ ব্যাংক, আনসার বিজিবি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, আর প্রবাসী কল্যাণ ব্যাংক। এরপর আমরা দেখলাম যে তালিকাভুক্ত ব্যাংক আছে তোমার 56টা। তাহলে 56টা তালিকাভুক্ত ব্যাংক,
পাঁচটা তফসিল বহির্ভূত ব্যাংক, 56 আর 5 হচ্ছে তোমার 61, আর কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে তোমার একটা। টোটাল 62টা ব্যাংকিং ব্যবস্থা আমাদের এখানে দেখানো হয়েছে, টোটাল 62টা ব্যাংকের। এটা হচ্ছে 2015 সালের হিসাব। এরপরে কিন্তু তোমার এই যে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক আরো বেড়েছে 2015 পরে, আর না হলো 10টা ব্যাংক মনে হয় তোমার হচ্ছে আমাদের অর্থনীতিতে ইমপ্রুভ হয়েছে। তো আমাদের সেখানে তো সেই হিসাবটা নাই, যেটা আছে আমরা সেটাই পড়ে দেখো। এখানে তফসিল ভূত বা তোমার তালিকাভুক্ত ব্যাংক 56টি, এর মধ্যে সরকারি বাণিজ্যিক ব্যাংক 6টি, আমাদের সরকারি বিশেষায়িত ব্যাংক 2টি, স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 39টি, বিদেশি বাণিজ্যিক ব্যাংক 9টি, সাধারণ আবার এই যে স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ভিতরে দুই ভাগে ভাগ করেছে। ঠিক আছে, দেখো মানে সরকারি বাণিজ্যিক ব্যাংক সরকারি বিশেষায়িত ব্যাংক, আবার বাণিজ্যিক ব্যাংকে যেটা আছে নর্মাল মানে সরকারি ছাড়া সেটাকে আবার দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ইসলামিক ব্যাংক তোমার হচ্ছে সাধারণ ব্যাংক, আর একটা ইসলামিক ব্যাংক। আমরা প্রত্যেকে জানি কিছু ব্যাংক আছে যেগুলো ইসলামী শরিয়া মোতাবেক মানে পরিচালিত হয়, সেগুলোকে আলাদা একটা ক্যাটাগরিতে ভাগ করেছে, সেরকম আছে 8টি, আর সাধারণ বাণিজ্যিক ব্যাংক আছে তোমার 31টি, আর বিদেশি বাণিজ্যিক ব্যাংক আছে আমাদের দেশে যে বিদেশি মালিকানা পরিচালিত ব্যাংক আছে 9টা, এর মধ্যে 8টা হচ্ছে সাধারণ, 1টা হচ্ছে ইসলামী। তাহলে এই সব কিছু নিয়ে হলো আমাদের দেশের ব্যাংক কাঠামো চিত্র। এখন এই যে সংখ্যাগুলো সংখ্যাগুলো আসলে আমাদের এমসিকিউর জন্য একটু মনে রাখতে হবে, বিশেষ করে কোনগুলো যে বেশি আছে আমরা প্রত্যেকেই জানি। তফসিল বহির্ভূত ব্যাংক 6টি, কেন্দ্রীয় ব্যাংক 6টি, তালিকাভুক্ত ব্যাংক 6টি, বা ইসলামী ব্যাংক 6টি, এই ধরনের প্রশ্ন আসলে বেশি আসে। তো এই টপিকসটা যে আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট সেরকম না, এটা আমাদের তোমার কেটি প্রশ্নের জন্য তেমন ইম্পর্টেন্টই না, কিন্তু আমাদের এমসিকিউর জন্য হচ্ছে মাঝে মাঝে এখান থেকে দু একটা প্রশ্ন চলে আসে, এই জন্য হচ্ছে আমাদের দেখতে হবে। আর মোট কথা হচ্ছে এটা নিজেদের জানার জন্যই আমাদের এই টপিকসটা জানতে হবে যে আমাদের দেশে আসলে কয়টা ব্যাংক এখন আছে বা পরিচালিত হচ্ছে। তো এখানে দেখো পরের ছকের এখানে ডিটেলস আছে, এক একটা ব্যাংক যে কয়টা ব্যাংকের এগুলোর উপরে বর্ণনা আছে, এগুলো কত সালে গঠন করা হয়েছে, এগুলার মূলধন কত, সঞ্চিত তহবিল কত, শাখার সংখ্যা কত। তো এগুলো তো আসলে কারো পক্ষে মনে রাখা সম্ভব না, এতগুলো আমি তোমাদের মুখস্থ করতে আগেও বলিনি কলেজে, এখনো বলবো না, কারণ হচ্ছে এটা আমি তো পারবো না, এটা এখন মুখস্থ করলে আমি দুদিন পরে ভুলে যাব। আর এগুলো মুখস্থ করার কোনো বিষয় না যে একটা ব্যাংকের পরিশোধিত মূলধন কত, শাখার সংখ্যা কত, এগুলো মুখস্থ করলে আমার কোনো নলেজ বাড়বে না, শুধু তোমার মুখস্থ বিদ্যা বাড়বে। কিন্তু পরীক্ষার জন্য আমরা কি করতে পারি, সোনালী ব্যাংকেরটা আমরা পড়বো, যেহেতু সোনালী ব্যাংক হচ্ছে আমাদের দেশের প্রথম সরকারি বাণিজ্যিক ব্যাংক যেটা শাখার সংখ্যা সবচেয়ে বেশি, এই কারণে সোনালী ব্যাংক নিয়ে আমাদের প্রশ্ন আসে। তাহলে আমরা সোনালী ব্যাংকের গঠনকাল দেখছি 1972, তারপরে দেখো সোনালী ব্যাংকের পরিশোধিত মূলধন, সঞ্চিত তহবিল, এরপরে তোমার শাখার সংখ্যা 1207, এখন অবশ্যই বেড়ে গিয়েছে, 2015 সালের হিসাব। তো আমাদের বইতে যেটা আছে সেটাই আমরা পড়ে নিব। এরপরে দেখো জনতা, অগ্রণী, রূপালী, এরকম করে কত ব্যাংক আছে, এগুলো আসলে আর আমাদের পড়ার দরকার নেই। তো আমরা বুঝতেই পারছো যে এখান থেকে আমরা ব্যাংকিং কাঠামো শুধু সংখ্যাটা পড়বো, আর হচ্ছে যে আমরা এই সোনালী ব্যাংকেরটা পড়ে নিবো, আপাতত এটাই আমাদের জন্য এনা। এরপরে আমি প্রশ্ন ঘেটে দেখেছি, আসলে তোমরা এমসিকিউ ঘেটে দেখবা বা বোর্ড প্রশ্ন দেখবা, এর বাইরে আসলে প্রশ্ন আসে না, খুবই কমই আসে, আর আসলে এর ভিতর থেকে চলে আসবে। আর তোমাদের যেহেতু যে চ্যাপ্টার কমিয়ে দিয়েছি, সেজন্য তোমাদের কিন্তু এমসিকিউ গুলো ভালো করে পড়বা, ঠিক আছে, একদম চ্যাপ্টারের পেছনে গুলো ধরে ধরে পড়বা, প্রতিটা বোর্ড কোশ্চেন ধরে ধরে পড়বা এমসিকিউ গুলো, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমি এটা শেষ করছি, কারণ এটা আসলে বুঝানোর কিছুই নেই, বুঝতে পারছো এটা সংখ্যা, তোমাকে কষ্ট করে এই সংখ্যাগুলো একটু মুখস্থ করতে হবে। তো আমি হচ্ছে এরপরের টপিকে চলে যাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ বিধান। আচ্ছা আমাদের দেশের ব্যাংকিং তুমি শুরু করার আগে বইয়ের টপিক যাওয়ার আগে দুইটা মূল কথা বলে দিই, আমাদের দেশে যে ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ সেটা আসলে দুইটা উপায় হয়। একটা হচ্ছে 1991 সালে ব্যাংকিং কোম্পানি আইন অনুযায়ী, আর একটা হচ্ছে যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক যেটা, সে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে তোমার কিছু নিয়ম নীতিগুলো এই বাণিজ্যিক ব্যাংকের জন্য প্রচলন করে দিয়েছে। তো এই দুইটা নিয়ম অনুযায়ী হচ্ছে আমাদের দেশে ব্যাংক ব্যবস্থাটা নিয়ন্ত্রিত হয়।
ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন মূল টপিক চলে যাচ্ছি, বইয়ের টপিকে। একটা দেশের অর্থনৈতিক জীবনী শক্তি হলো তোমার ব্যাংক, এটা আমরা সবাই জানি। ব্যাংককে ঘিরে একটা দেশের অর্থ ব্যবস্থা পরিচালিত হয়। মানুষ তার অর্জিত অর্থ সম্পদ নির্দ্বিধায় যেমনি ব্যাংকে গচ্ছিত রাখে, তেমনি ব্যাংক দেশের জন্য প্রয়োজনীয় মূলধন গঠন করে শিল্প বাণিজ্যে তা সরবরাহ পূর্বক দেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখতে সহায়তা করে। আস্থা ও বিশ্বস্তর প্রতীক হিসেবে পরিচালিত দেশের ব্যাংক ব্যবস্থা তার আস্থা ধরে রেখে যেন সুন্দর ও সাবলীল ভাবে চলতে পারে, তার সঠিক পরিচালনা ও নিয়ন্ত্রণ অপরিহার্য। এজন্যই দেশে দেশে ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য সরকার এবং তার পক্ষে কেন্দ্রীয় ব্যাংক, দেখো এই কথাটাই বলেছিলাম যে আমি, সরকার এবং তার পক্ষে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে কি করছে, এই দেখো আমরা এখানে দেখি সরকার এবং তার পক্ষে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বিধান পরিবিধান নিয়ম ইত্যাদি প্রবর্তন করেছে। বাংলাদেশে দেশে ব্যাংকিং কোম্পানি আইন 1991 চালু হয়েছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক দেশের এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রক হিসেবে এই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার স্বার্থে সরকারের মুদ্রানীতি, ঋণ দান, বিনিয়োগ নীতি, উন্নয়ন নীতি ইত্যাদি বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মকৌশল নির্ধারণ ও তার বাস্তবায়নে সবসময় সচেষ্ট রয়েছে। তার মানে যেই কথাটা বইয়ে বলেছে সে কথা তোমাদের মূল কথা আগেই বলেছি যে আমাদের দেশের ব্যাংক ব্যবস্থাটা দুইটা বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। একটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে, আর একটা হচ্ছে 1991 সালে ব্যাংকিং কোম্পানি আইন অনুযায়ী। আর এই যে উপরের কথাগুলো যে আমরা পড়লাম বা প্রতিটা রিডিং যে তোমাদের করে শোনালাম, এটার উদ্দেশ্য হচ্ছে যেহেতু সিলেবাস ছোট হয়েছে আমরা বইয়ের কোনো লাইন কোনো কিছু বাদ দিব না, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে এ প্লাস পাওয়া। ঠিক আছে, আগে হচ্ছে বলতাম যে ঠিক আছে উপরে রেগুলা পড়া লাগবে না, যেহেতু অনেক পড়া ছিল এই নিচের থেকে পড়ো। আচ্ছা আরেকটা বিষয় ক্লাসে মাঝখানে বলে দিই, তোমাদের খুব কম জয়েন করেছো, তোমাদের যে রেজিস্ট্রেশনটা একদম ফাইনাল চেকের জন্য, যারা তোমরা পরীক্ষা দিবা পারভেস্তা দেখেছো একটা মেসেজ দিয়েছে মনে হয়, ফাইনাল চেকের জন্য তোমরা হচ্ছে অবশ্যই হারুনুর রশিদ স্যার অথবা তোমার হচ্ছে আমাদের যে তোমার হচ্ছে মনিরুল ইসলাম স্যার তার সাথে যোগাযোগ করবা। কারো যদি কোনো কিছু ভুল থাকে বা কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয়, ঠিক আছে, এটাই কিন্তু শেষ, এরপরে কিন্তু আর তোমাদের পসিবল হবে না যে তোমরা এটাকে চেক করবা বা চেঞ্জ করবা। এটা খুব গুরুত্বের সাথে নিবা এবং আশা করব তোমরা আজকের মধ্যেই বা তোমার শনিবারের মধ্যেই স্যারের সাথে যোগাযোগ করবা। স্যার যদি যেতে বলে কলেজে তাহলে অবশ্যই যাবা, নিজের কাজে তো যেতেই হবে। আর যদি যেতে না বলে তোমার ফোনে ইনস্ট্রাকশন দেয় বা কিছু চেক করতে বলে সেভাবে চেক করে আবার স্যারদেরকে আপডেট জানাবা। ঠিক আছে, এটা সবার জন্যই বলছি, দেখবা যে পারভেজ স্যার একটা মেসেজ দিয়েছে তোমাদের সবাই তো ফলো করবা। আচ্ছা তো হচ্ছে আমরা এখন ব্যাংকিং কোম্পানি আইনে চলে যাচ্ছি, যে দুটো নিয়ম কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে তো আমরা কেন্দ্রীয় ব্যাংক চ্যাপ্টারেই ভালো জানবো, এখন ব্যাংকিং কোম্পানি আইনটা পড়ি। আচ্ছা তো এখন ব্যাংকিং কোম্পানির যে আইন আছে সেটা আসলে বুঝতেই পারছো, যেহেতু আইন অনেকগুলো বিষয় এখানে আছে তো সবগুলোই তো আসলে আমাদের মনে রাখা সম্ভব না, আমরা পড়বো যাতে আমাদের অ্যাটলিস্ট কয়েকটা মনে থাকে যে আইনে আসলে কি কি আছে। দেখো বলেছে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা সুষ্ঠু স্বার্থে সরকার 1991 সালে যে নতুন আইন পাস করে তাই ব্যাংক কোম্পানি আইন 1991 নামে পরিচিত। এই আইন বাংলাদেশের ব্যাংক ব্যবসায় পরিচালনার মুখ্য ভূমিকা রাখে। তার মানে আমাদের দেশের যে ব্যাংক ব্যবস্থাটা পরিচালিত হচ্ছে সেটা হচ্ছে তোমার এই 1991 সালের আইন অনুযায়ী তোমার পরিচালিত হচ্ছে। আচ্ছা এখন দেখি আমরা আমাদের টপিকটাতে যে কি আছে আইনগুলো আসলে কি কি। আচ্ছা দেখো এখানে বেশ কয়েকটা বিষয় তোমার আইনের ক্ষেত্রে আছে দেওয়া আছে যে এখানে তুমি কিভাবে তোমার আইনটাকে এরো। প্রথমটা দেখো ব্যাংক ব্যবসার কোম্পানি, ব্যাংক কোম্পানি ব্যবসা বা কার্যাবলী মানে হচ্ছে তোমার ব্যাংকে ব্যবসাটা কি হবে বা কাজ কি হবে সেটা তোমার 1991 সালের আইনে বলা আছে। ব্যাংক কোম্পানি কর্তৃক কতিপয় নিষিদ্ধ ব্যাংকিং ব্যবসা, কি কি ব্যবসা তুমি করতে পারবা না সেটাও বলা আছে। ব্যাংক কোম্পানি লাইসেন্স সংক্রান্ত বিধিবিধান, কিভাবে ব্যাংক করতে গেলে লাইসেন্স সংগ্রহ করতে হবে সেটা সম্পর্কে একটা বিধিবিধান দেওয়া আছে।
ব্যাংক কোম্পানিকে প্রদত্ত লাইসেন্স বাতিল সংক্রান্ত বিধিবিধান, কিভাবে বাতিল করবা সেটারও একটা বিধিবিধান আছে। ব্যাংক কোম্পানি ন্যূনতম আদায়কৃত মূলধন ও সংরক্ষিত মূলধন সম্পর্কিত আইনের বিধান, বুঝতে পারছ? একটা ব্যাংকের ন্যূনতম মূলধন কত হবে, সংরক্ষিত বা আদায়কৃত মূলধন কি হবে, বা তোমার সঞ্চিত তহবিল কি, নগদ সঞ্চিত তহবিল কি, সব সম্পর্কে এই ব্যাংকে আছে, সেগুলোই একটা একটা করে বলা আছে। যেমন পরেই বলেছে সংরক্ষিত তহবিল সম্পর্কিত বিধান, তারপরে বলেছে সংরক্ষিত নগদ তহবিল সম্পর্কিত আইনের বিধান। আচ্ছা, আমরা কিন্তু প্রত্যেকেই জানি একটা ব্যাংকে তোমার কিছু টাকা অবশ্যই, তার সঞ্চিত তহবিলে কিছু টাকা অবশ্যই নগদে সংরক্ষণ করতে হয়, এবং কত পার্সেন্ট নগদে সংরক্ষণ করবা, কত পার্সেন্ট তুমি শেয়ার বন্ড ডিবেঞ্চার কিনে সংরক্ষণ করবা, এগুলো কিন্তু সব আমরা পড়েছি। মনে করে দেখো, যে তোমাদের চেকটা শেষ, তো সেগুলোর বিধিবিধানে কিন্তু 1991 সালে আইনে দেওয়া আছে। তারপরে হচ্ছে ঋণ ঋণ অগ্রিম প্রদানের উপর বাধা নিষেধ, কিরকম বাণিজ্যিক ব্যাংক গুলা বা ব্যাংক গুলো যাতে যত্রতত্র যাকে ইচ্ছে তাকে ঋণ দিতে না পারে বা অগ্রিম প্রদান না করতে পারে, এই কারণে কিন্তু 1991 সালে ব্যাংকিং কোম্পানি আইনে কিছু নিয়ম আছে। এরপরে হচ্ছে খেলাপি ঋণ গ্রহীতার তালিকা প্রেরণের সম্পর্কিত বিধান, ঠিক আছে? এরপর হচ্ছে খেলাপি ঋণ গ্রহীতা তো বুঝতে পারছে, যারা ঋণ নিয়েছে, যারা ঋণের টাকা দিচ্ছে না সময় মতো, তাদেরকে আমরা বলছি খেলাপি ঋণ গ্রহীতা। তাদের তালিকা কিভাবে পাঠাবে কেন্দ্রীয় ব্যাংকে, কারা কারা এটা ইনক্লুড হবে, এই সম্পূর্ণ কিছু 1991 সালে ব্যাংকিং কোম্পানি আইনে দেওয়া আছে। ঋণ মৌকুফের উপরে বিধি নিষেধ, কিভাবে ঋণটা কাউকে মৌকুফ করে দিবে, তার কি ধরনের মানে বিধি নিষেধ থাকতে পারে সেটাও বলা আছে। অগ্রিম প্রদানে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা, নতুন পরিচালক বা নির্বাহী কর্মকর্তা সম্পর্কে আইন বিধান, প্রধান নির্বাহী কর্মকর্তার পদ পূরণ, তারপরে বলেছে পরিচালক পদের মেয়াদ। আচ্ছা, আমি একটু উপরে উঠাচ্ছি। পরিচালক পদের মেয়াদ, পরিচালক পদের শূন্যতা, পরিচালক কর্তৃক গৃহীত সুযোগ সুবিধা সম্পর্কিত বিধান। আচ্ছা, এটা একটু বুঝিয়ে দিই। ব্যাংক গুলা যারা পরিচালক থাকে তারা কিন্তু নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, ঠিক আছে? তো এই নিয়োগপত্র কর্মকর্তাদের তোমার কি কি সুযোগ সুবিধা পাবে, মানে তাদের বাড়ি পাড়ি দিবে নাকি গাড়ি দিবে নাকি কত টাকা বেতন দিবে, এগুলো কিন্তু যা ইচ্ছা তাই ভাবে দিতে পারবে না। যে আমি ব্যাংকের পরিচালক, আমি 10 কোটি টাকা বেতন নিব, আমি 10টা গাড়ি নিব, 5টা বাড়ি নিব, যেহেতু অনেক টাকা ব্যাংক, এইটা যাতে করতে না পারে এই সম্পর্কিত কিন্তু বিধিবিধান তোমার কেন্দ্রীয় সরি 1991 সালে ব্যাংকিং কোম্পানি আইনে দেওয়া আছে। এরপর দেখো বলেছে সাধারণ পরিচালক নিয়োগে বিধি নিষেধ বা বিধিবিধান, ব্যাংক কোম্পানি হিসাব ব্যালেন্স শিট বিবরণী প্রতিবেদন সম্পর্কিত বিধান সমূহ, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যাংক ও তার খাতাপত্র এবং হিসাব পরিদর্শন এবং তদন্ত সম্পর্কিত বিধান। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক, আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক গুলোকে তদারকি করে, তারা সময় সময় যে বাণিজ্যিক ব্যাংকের তোমার হচ্ছে ভিজিট করে, ভিজিট করে তারা হচ্ছে দেখে যে তোমার তার নথিপত্র বা হিসাবপত্র ঠিক আছে কিনা, ঠিক মতো ট্যাক্স দিচ্ছে কিনা, ঠিক মতো জনগণের টাকা ফেরত দিচ্ছে কিনা, তো এগুলা সম্পর্কিত মানে একটা বিধান কিন্তু দিয়ে দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ইচ্ছা হলে যা কিচ্ছা তাকে যে বিষয়ে তাকে তোমার জেরা করতে পারবে না, সেখানে 1991 সালের আইনে বিধি নিষেধ বা বিধিবিধানটা দেওয়া আছে। এখন দেখো এখানে তো 19টা নিয়ম, আমি তোমাদের যখন আগে কলেজে পড়িয়েছি মনে করো দেখো এই টপিক গুলো আমি একদমই গুরুত্ব দিইনি, বলেছি যে এগুলা আসবে, হ্যাঁ এগুলো আগে বলেছি, কিন্তু এখন যে একটা ছোট হয়ে গেছে আমি আগেই বলেছি, এই কারণে দেখো প্রতিটা আমি আবার ধরে ধরে পড়িয়ে দিলাম, যেহেতু চ্যাপ্টার কমে গেছে এখন আমরা একটা চ্যাপ্টারে যা আছে তাই পড়ার চেষ্টা করব। 19টা কারো পক্ষে মনে রাখা সম্ভব না, তুমি এই 2-3 বার করে এই 19টা পড়ো, তাহলে তোমার 5-7টা 10টা তুমি এমনিতেই এগুলো বানিয়ে লিখতে পারবা। বানিয়ে লেখার সময় মনে রাখবা যেহেতু আইন একদম উল্টা পাল্টা জিনিস বানাবা না, ঠিক আছে? কি ধরনের জিনিসগুলা ব্যাংকটাকে পরিচালনা, ব্যাংকের লাইসেন্স, ব্যাংকের তহবিল, ঠিক আছে, ব্যাংকের ঋণ, এই জিনিসগুলো কিন্তু একটা কমন বিষয়, তাহলে বানানোর সময় কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবা। আবার উল্টা পাল্টা নিলে মনে মাধুরী মিশে, আমি বলেছি যে বানিয়ে লেখবা তার মানে এরকম না, মানে এই 19টা পড়বা, 19টা করে
নিজের ভাষায় নিজে লিখতে পারবা, ঠিক আছে? একদম এরকম হুবাও জিনিসটা লেখা তো পসিবল না, আসবেও না। তো এই হলো বিষয়টা, এটা আশা করি তোমরা বাসায় পড়ে নিবা, কারণ এটা আগে কিন্তু তোমরা ভাবে পড়ো নাই, আমি তো নিজেই জানি যেহেতু আগে তোমাদেরকে আমি আমি পড়িয়েছি। আচ্ছা, তাহলে এই টপিকসে বুঝতেই পারছো, আইন বারবার করে একটু পড়ে মনে রাখতে হবে, আর কিছু করার নেই। এখন আমরা চলে যাচ্ছি আরো কতগুলো দেখো আছে, এগুলাও একটু দেখে নিও, একই কথা অর্থাৎ 24টা, আমি তো ভেবেছিলাম 19টাই শেষ। তো এগুলাও দেখে নিবা, আমরা চলে যাচ্ছি ভেসেল। ভেসেল আমরা যখন কলেজে ছিলাম আমি সবাইকে বলেছি ভেসেল খুব ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানো ভেসেলটা আসলে খুবই ইম্পর্টেন্ট, এখনো ইম্পর্টেন্ট। এখন যে তোমার চ্যাপ্টার ছোট হয়ে গিয়েছে, এখনো ভেসেল তোমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। আচ্ছা, এখন ভেসেল কি? আসলে ভেসেল একটা শহরের নাম, আমরা সবাই জানি সুইজারল্যান্ডের একটা শহরের নাম হচ্ছে ভেসেল। তো সুইজারল্যান্ডের একটা শহরে তোমার হচ্ছে একটা মিটিং হয়েছিল 1988 সালে। 1988 সালে এই মিটিংটা হয়েছিল মূলত ব্যাংকের যে মূলধনটা আছে সেই মূলধনটা যাতে ঝুঁকির মধ্যে না পড়ে, ঝুঁকির মধ্যে না পড়ে সেজন্য ব্যাংক গুলাকে একটা দিক নির্দেশনা, এই বিআইএস, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল একটা সংস্থা, এই বিআইএস কি করেছে তোমার একটা দিক নির্দেশনা দিয়েছে। আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এই বিআইএস এর সদস্য, যেহেতু আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক বিআইএস এর সদস্য, সে এই মিটিংটাতে অংশগ্রহণ করেছে এবং এই দিক নির্দেশনাগুলো তাকেও পালন করতে হয়। এবং কেন্দ্রীয় ব্যাংকের পালন করা মানেই হচ্ছে আমাদের দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংক গুলাকেও এই বিআইএস প্রবর্তিত বিধি নিষেধ গুলো পালন করতে হয়। আচ্ছা, বইয়ের পড়ায় যাওয়ার আগে একটু আলোচনা করে নিচ্ছি, কারণ আমাদেরকে তো তোমার হচ্ছে সহজ করে শিখতে হবে, বইয়েরটা যদি আমরা একদম মুখস্ত করে শিখি তাহলে তো আমাদের মনে থাকবে না, যেহেতু টপিকসটা একটু আলাদা। এখন দেখো কেন এই বিধি নিষেধটা আমাদের প্রয়োজন। তুমি অনেক কষ্ট করে প্রতি মাসে মাসে 1,000 করে ব্যাংকে জমাচ্ছ, আমি অনেক কষ্ট করে 500 করে জমাচ্ছি, কেউ 5,000 জমাচ্ছে, কেউ 1,00,000 জমাচ্ছে, যার যেরকম সামর্থ্য সেরকম। প্রত্যেকেরই কিন্তু কষ্টে অর্জিত টাকা আমরা ব্যাংকে খুব ভরসা এবং আস্থা এবং নিরাপত্তার সাথে ব্যাংকে জমা রাখছি। ব্যাংক কি করছে বলতো, আমাদের এই আমানত গুলোকে নিজের মূলধন হিসেবে কাজে লাগাচ্ছে। আমরা কিন্তু জানি ব্যাংকে নিজস্ব কোনো টাকা নেই, তো আমাদের এই আমানত গুলোকে যেহেতু ওরা নিজস্ব মূলধন হিসেবে কাজে লাগাচ্ছে, এই মূলধনটাকে ওরা বিনিয়োগ করছে। কোথায় বিনিয়োগ করছে বলতো, মানুষকে ঋণ দিয়ে বিনিয়োগ করছে। ব্যাংকের সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে ঋণদান, তো আমাদের টাকাগুলো তারা অন্য মানুষকে ঋণ দিচ্ছে। এখন তারা যদি যত্রতত্র আমাদের এত কষ্টের টাকা সবাইকে ঋণ দিতে থাকে না বুঝে এবং সব টাকায় ঋণ দিয়ে দেয়, তাহলে আমার প্রয়োজনের সময় আমি আমার টাকা পাবো না, বা তোমার প্রয়োজনের সময় তুমি তোমার টাকা পাবা না, এরকম হতে পারে। যত তত ঋণ দেওয়ার কারণে ওই মানে তোমার ঋণ খেলাপির সংখ্যা বেড়ে যাবে, তারপরে ব্যাংকটা একদম দেউলিয়া হয়ে পথে বসে যাবে, কারণ ব্যাংকের তো নিজস্ব কোনো টাকা নাই। ব্যাংক হচ্ছে তোমার পরের ধনী ব্যবসা করছে, ঠিক আছে? একটা কথা আমাদের সময় এই লাইনটা আমাদের বইতে ছিল, ব্যাংক পরের ধনে পোদ্দারি করে, ঠিক আছে? এখন এই শব্দটা ব্যাংক বইতে ইউজ করে না। তো এই যে ব্যাংক আসলে নিজস্ব কোনো টাকা নাই, তো এই যে ব্যাংকের তোমার মূলধনটা যদি ঝুঁকির মধ্যে পড়ে তাহলে পুরো দেশের অর্থনৈতিক সেক্টরটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে, কারণ আমাদের পুরো অর্থনীতি কিন্তু ব্যাংককে ঘিরে আবর্তিত হচ্ছে। তাহলে এই যে ব্যাংকের মূলধনটা যাতে ঝুঁকির মধ্যে না পড়ে, এই কারণেই তোমার বিআইএস যে নিয়মটা পাস করেছে সেটা নিয়মটা নামই হচ্ছে তোমার ভেসেল, ঠিক আছে? এটা হচ্ছে সহজ বাংলা কথা, তুমি যদি এইটুকু বুঝে থাকো। এখন আমি বইয়েরটাতে যাব, বইয়েরটাতে গেলে বইয়ের কথাগুলো সব বুঝবে, এবং আমি দেখো যে একদম মার্কার দিয়ে মার্ক করেছি যাতে এই কথাগুলো যেগুলো মার্ক করেছি এগুলো আমাদেরকে আসলে খুব ভালো করে করতে হবে। আচ্ছা, আমি এখন বইয়ে চলে যাচ্ছি। দেখো এখানে বলা হয়েছে যে তালিকাভুক্ত ব্যাংক সমূহের ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততা, তালিকাভুক্ত ব্যাংক সমূহের ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিত করার জন্য ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট অবশ্যই স্পেলিং সহ শিখব। সংক্ষেপে, বিআইএস প্রবর্তিত নির্দেশনা বা বিধিবিধান ভেসেল অ্যাক্ট
ও ভেসেল দুই নামে পরিচিত। যে কথাগুলো আমি এতক্ষণ বুঝালাম সেটার মূল কথা হচ্ছে এটা, যে বিআইএস প্রবর্তিত যে বিধিবিধান বা দিক নির্দেশনা সেটাই হচ্ছে তোমার ভেসেল। এখন এক কেন, যেই নিয়মটা প্রথমে হচ্ছে সেটা এক, পরবর্তীতে আপডেট হয়েছে সেটা সেটা দুই, কিন্তু এখন কিন্তু মেয়েরা ভেসেল তিনও চলে এসেছে, ঠিক আছে, পরবর্তীতে আবার আপডেট হয়েছে কিন্তু আমাদের বইতে ভেসেল তিন নেই, ঠিক আছে। তো আমাদের যেটুকু আছে আমরা সেটুকুই পড়বো। এখন আমরা পরের লাইনটিতে যাই, ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি কড়াকড়ির সাথে নজরে রাখতে বিআইএস 1988 সালে ভেসেল এক ক্যাপিটাল অ্যাডোকুয়েসি ফ্রেমওয়ার্ক প্রণয়ন করে। আমরা মনে রাখবো যে ব্যাংকগুলার, দেখো বলেছে ব্যাংকগুলার ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততা, মানে ব্যাংকের মূলধনের গুলা যাতে ঝুঁকির মধ্যে না পড়ে এই জন্য পর্যাপ্ততা মানে প্রয়োজনীয় মূলধনটা থাকার বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে। একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছে, ব্যাংকের মূলধন যাতে ঝুঁকির মধ্যে না পড়ে, যাতে পর্যাপ্ত থাকে, এই পর্যাপ্ত থাকার বিষয়টাকে কড়াকড়ির সাথে নজরে রাখতে 1988 সালে তোমার ভেসেল ওয়ার্ড গঠন করা হয়। উল্লেখ্য, সুইজারল্যান্ডের ভেসেল শহরে বিআইএস কমিটি এরূপ ফ্রেমওয়ার্ক পূরণ করায় এর নামকরণের সাথে ভেসেল এক শব্দটি যুক্ত হয়েছে। পরবর্তীতে এই ফ্রেমওয়ার্কের সাথে আরো যুগোপযোগী করার জন্য ভেসেল দুই প্রণয়ন করা হয়েছে। আচ্ছা, এটুকু তো আমরা সবাই বুঝতে পেরেছি এবং এটুকু আমাদেরকে পড়তে হবে। এরপরে দেখা বলেছে বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক এই আন্তর্জাতিক সংগঠনের অংশীদার হয়, তাকে এই নির্দেশ মেনে অধীনস্থ তালিকাভুক্ত ব্যাংক সমূহকে পরিচালনা করতে হয়। এটা আমি আগেই বলে দিয়েছি, এজন্য বাংলাদেশ ব্যাংক এই আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সম্পর্ক রেখে তালিকাভুক্ত ব্যাংক সমূহের জন্য ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার নির্দেশনা বা জারি করেছে। এখানে একটা ইংরেজি শব্দ দিয়েছে, ব্যাংক রিস্ক বেসড ক্যাপিটাল অ্যাডোকেসি বা আরবিসিএ। এটা এত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু বিআইএস খুবই ইম্পর্টেন্ট, সেটা আমাদেরকে পড়তে হবে। এটার মূল কথা দেখো বাংলায় বলা আছে, যেহেতু আইনটা ইংরেজিতে হয়েছে যেন কিছু শব্দ অবশ্যই আমাদের ইংরেজিতে চলেই আসবে। দেখো যে মূল কথা হচ্ছে যে গ্রাহকদের আমানতের টাকা যাতে ঝুঁকির মধ্যে না পড়ে, এই কারণে মূলধন পর্যাপ্ত রাখতে হবে ব্যাংকগুলাকে। এইটা পর্যাপ্ত যে রাখতে হবে, এটা যে দিক নির্দেশনা সেটাই হচ্ছে ভেসেল। আচ্ছা, এখন দেখো যা 2010 সালের 1 জানুয়ারি থেকে বাংলাদেশে পূর্ণমাত্রায় কার্যকরী হয়েছে। অবশ্যই এমসিকিউর জন্য পড়ব, ভেসেল আমাদের দেশে কত সালের থেকে কার্যকর হয়েছে, 2010 সালের 1 জানুয়ারি থেকে। আচ্ছা, এখন দেখো মূল বিষয় আবার দিয়েছে, মূল বিষয়টা আবার বলেছে এখানে। এর মূল বিষয় হলো ব্যাংক কোম্পানির নিজস্ব মূলধন যেন অপর্যাপ্ত ও ঝুঁকিপূর্ণ না হয়ে পড়ে এবং যার ফলস্থিতিতে আমানতকারীকে ঝুঁকির মুখে পড়তে হয়। দেখো যেটা বলেছিলাম যে ব্যাংক কোম্পানির নিজস্ব মূলধন যদি অপর্যাপ্ত বা ঝুঁকির মধ্যে পড়ে, তাহলে আমানতকারীরাও কিসের মধ্যে পড়বে? ঝুঁকির মধ্যে পড়বে। আমানতকারী হচ্ছে আমরা, যারা আমরা সাধারণ লোক। এরূপ নির্দেশনার কারণেই ব্যাংক গুলোকে একটা নির্দিষ্ট পরিমাণ পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল সংরক্ষিত করতে হয়। আচ্ছা, যাতে আমাদের আমানতের টাকা ঝুঁকির মধ্যে না পড়ে, এই কারণে একটা নির্দিষ্ট পরিমাণ, যেই পরিমাণটা বিআইএস কমিটি নির্ধারণ করে দিয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধিত মূলধন এবং সংরক্ষিত তহবিল হিসাবে সংরক্ষণ করতে হয়। আচ্ছা, পরিশোধিত মূলধন হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে অবশ্যই তোমার সংরক্ষণ করতে হবে এবং সংরক্ষিত তহবিলটা ব্যাংক নিজের কাছে সংরক্ষণ করে, কিছু অংশ আবার সে চাইলে কেন্দ্রীয় ব্যাংকেও সংরক্ষণ করতে পারবে। এরপর দেখা বলেছে শ্রেণীভিত্তিক ঋণের ক্ষেত্রে প্রভিশন রাখা, শেয়ার বাজার সহ ঝুঁকিপূর্ণ খাতে অধিক বিনিয়োগ না করা, স্থাবর সম্পত্তি কেনার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ ইত্যাদি ভেসেল দুয়ের নির্দেশনার ফল। ভেসেল একে শুধু বলেছে তোমাকে পরিশোধিত মূলধন আর সংরক্ষিত তহবিল সংরক্ষণ করতে হবে, এটা হচ্ছে ভেসেল একের মূল কথা। আমি আবারও বলছি, ভেসেল একের মূল কথা হচ্ছে ব্যাংক গুলাকে পরিশোধিত মূলধন এবং সংরক্ষিত তহবিল সংরক্ষণ করতে হবে, যাতে করে আমানতকারীদেরকে ঝুঁকির মধ্যে পড়তে না হয়। অপরদিকে ভেসেল টু আরো আপডেট হয়েছে, সেখানে শুধুমাত্র এই বিষয়টা না
থেকে আরো কিছু ইনক্লুড হয়েছে, যেমন ঋণের ক্ষেত্রে প্রভিশন রাখা। প্রভিশন বলতে বোঝাচ্ছে যে ক্যাটাগরিতে ঋণ গুলাকে ভাগ করে কোন ক্যাটাগরিতে কত থেকে লোন দিবে সেটা সরকার নির্দেশ দিয়ে দিবে। তুমি কৃষি খাতে এরকম দিবা, তুমি শিল্প খাতে এরকম দিবা, তুমি শিক্ষা খাতে এরকম দিবা। তারপরে বলছে শেয়ার বাজার সহ ঝুঁকিপূর্ণ খাতে অধিক বিনিয়োগ না করা। আমরা প্রত্যেকেই জানি যে শেয়ার বাজারে বিনিয়োগ হচ্ছে সবচেয়ে ঝুঁকি, এখানে আয় করার সম্ভাবনা যেরকম বেশি আবার ঝুঁকি বা লস হওয়ার সম্ভাবনাও সবচাইতে বেশি। তো আমাদের যে ব্যাংকগুলো আছে সেগুলো কিন্তু আমাদের টাকা শুধুমাত্র মানুষকে ঋণ দেয় না, তারা কিন্তু শেয়ার বাজারও শেয়ারও কিনে। তো নিজেরা অধিক লাভের আশায় আমাদের টাকা যদি সবই তোমার শেয়ার কিনে বসে থাকে তাহলে কিন্তু আমাদের ঝুঁকির মধ্যে পড়তে হবে। তাহলে এই শেয়ার বাজারে যাতে অধিক বিনিয়োগ না করে সেটা দেখা। প্লাস হচ্ছে স্থাবর সম্পত্তি কেনার ক্ষেত্রে, ধরো আমাদের টাকাগুলো দিয়ে ব্যাংক কি করলো, ব্যাংক একটা নিজের একটা মার্কেট কিনলো বা একটা জমি কিনে সেখানে মার্কেট বানালো, সেখান থেকে নিজের আয়ের একটা ব্যবস্থা করলো, বা তোমার হচ্ছে পূর্বাঞ্চলে বড় হাউজিং সোসাইটি বানালো, তো বা হচ্ছে যে এই ধরনের রোড বা কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো কিছু করতে পারে, এই ধরনের স্থায়ী সম্পদে যাতে আমাদের টাকাটাকে কাজে না লাগায়। একটা সেজন্য পুরা পুরা যে লাগাবে না এরকম একটা নিয়ন্ত্রণ করে যে কি পরিমাণ করতে পারবে। কেন মেয়ের আমরা প্রত্যেকে জানি যে স্থায়ী সম্পত্তিতে যদি কেউ টাকা বিনিয়োগ করে ফেলে ওই টাকা সহজে উঠানো যায় না, কেউ চাইলেই কিন্তু হুট করে তার জমি বিক্রি করতে পারে না, বা করলেও যে ন্যায্য দাম পাবে কিনা সেটারও কিন্তু শিওরিটি নাই। তো আমাদের গ্রাহকদের টাকা দিয়ে যদি ব্যাংক তোমার হচ্ছে স্থায়ী সম্পত্তি কিনে ফেলে তাহলে কিন্তু আমরা সহজে আমাদের টাকা আর ব্যাংকের কাছ থেকে ফেরত পাবো না। এই কারণেই হচ্ছে তোমার বিআইএস পরবর্তীতে এই নির্দেশনাগুলো দিয়েছে। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আজকে আমি আসলে এই পর্যন্তই পড়াবো, কারণ হচ্ছে আমি যদি আজকে আরো বেশি পড়াই তাহলে বেসেলটা একটু টাফ, তো তোমাদের একটু বারবার পড়তে হবে। আর বেসেলের আরো বিষয় আছে, বেসেলের পিলার আছে তিনটা, আমাদের সময় মাত্র তোমার 2-3 মিনিট আছে, তো এটাতে আমি শুরু করে শেষ করতে পারবো না। তাহলে তোমাদের আগামী ক্লাসে হচ্ছে আমি ব্যাসেলের পিলার গুলো পড়াবো, কিন্তু আজকে হচ্ছে তোমরা অবশ্যই এই ব্যাসেল যেই কথাগুলো অবশ্যই মার্ক করে এগুলো অবশ্যই সুন্দর করে করে খাতায় লিখবা, মনে রাখতে হবে আমাদের এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট। আর এই যে যে আমরা 1991 সালে ব্যাংকিং কোম্পানি আইনটা দেখালাম, বাংলাদেশের ব্যাংকিং কাঠামোটা দেখালাম, তিনটা টপিকস কিন্তু অলরেডি আমাদের হয়ে গিয়েছে। কি কি হলো, একটা হলো যে বাংলাদেশের ব্যাংকিং কাঠামো, তারপরে হচ্ছে তোমার 1991 সালে ব্যাংকিং কোম্পানি আইন আর ব্যাসেল। ঠিক আছে, এই তিনটা টপিকস এর মূল কথা হয়েছে। আর শাখা ব্যাংক কি, শাখা ব্যাংকের বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা, এই যে চারটা টপিকস আজকের ক্লাসের মূল বিষয় ছিল। তোমাদের সাথে আবার আমার নেক্সট ক্লাস হচ্ছে সেই মঙ্গলবার, মানে বেশ বড় একটা গ্যাপ পাচ্ছি আমরা, তাহলে তোমরা একটু কষ্ট করে এর মাঝখানে এগুলো পড়ে ফেলবা, তোমাদের সব পড়া জিনিস। এখন পড়লে দেখবা কি ফার্স্ট ইয়ারের মতো কঠিন লাগছে না, ফার্স্ট ইয়ারে যখন পড়েছিলাম তখন অনেক কঠিন লেগেছে, কষ্ট হয়েছে, এখন পড়ে দেখো অনেক সোজা লাগবে। তো এই পর্যন্ত তোমরা পড়ো, ইনশাল্লাহ আমি আগামী ক্লাসে হচ্ছে তোমাদের ব্যাচেলের যে পিলার গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সমস্যা তোমাদের কোনো কথাই বলো না, যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে বা আগামী ক্লাসে জিজ্ঞাসা করতে পারো যে মিস এই টপিকসটা এখানে বুঝতেছি না, একটু আরেকবার বুঝিয়ে দেন। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায়, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।